সহবাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ঝগড়া, দুঃখ, অভিমান, কান্না, পাগলামি, মারামারি, এমনকি প্রেম পর্যন্ত হতে পারে। আমি কিন্তু বাবাকে বলে দিয়েছি, একা ম্যানেজ করতে পারছি না, বন্ধুর সাথে শেয়ার করছি। কিন্তু বন্ধুটি যে মেয়ে সেটা নিশ্চয়ই বাবাকে বলার সাহস হয়নি বরখুরদারের। মা জানতে পারে না, জাস্ট মেরে ফেলবে আমায়। শোন, 50-50 খরচা, দুজনেরই খানিকটা সেভ হবে। আরে মিলেমিশে ভাই বোনের মতো কয়েকদিন থাক না। ভাই বোন, লেটস রেজ আ টোস্ট ফর নীল। চিয়ার্স। চিয়ার্স। ভাউজি আর ভাইয়া হাজবেন্ড ওয়াইফ নহীঁ হ্যায়। আর ইউ হ্যাপি? আই Me too. Ek bar bole dekh, hoye jabo ek tor sathe. Mostly Hyderabad jete hobe next week. Oh, for a change koyek din pujar cleavage dekhte parbi. Notun shorir. Dekhi seta upurona hoye geche amar moto. Debo or kaner ringe angul dhuke tene chhile. Tor ki mone hoy? Tushi amake bhalobashe? Ei hashita. এই হাসিটাতে কত সমস্যার সমাধান হয়ে যায় জানিস? তোর মতো ছেলে যদি আমার জীবনে আসতো না। তার মানে তো সবাই স্বামী স্ত্রী নয়, তাই না? এমনি সব হয়ে গেলে বিয়ে করতে চাইবে কেন? তোমরা বিয়ের ডেটটা ফাইনাল করো। আমি রিয়েলি রেডি টু টেক রেসপন্সিবিলিটি এখন। তুই সব দাঁড়া, যাচ্ছিস কোথায়? তোমার বয়সকে জড়াও ছাড়বো না। আমার মনে হয় বিয়ে হবে না। ছি, তোমার লজ্জা করে না? তোমাকে উপরে উঠতে হবে। আটতলায় ফ্ল্যাট নিয়েছি, আর কত উপরে উঠবো? আমাদের কাছে আত্মসম্মানটাই শেষ কথা। তোমাদের মেন্টালিটিটাই মিডল ক্লাস। জাস্ট আমার সামনে থেকে চলে যা প্লিজ। জায়গা থাকলে না অনেকদিন আগে চলে যেতাম আমি। প্লিজ সাবমিট ইউর রেজিগনেশন লেটার বাই টুমরো মর্নিং। আমি যেমন প্রত্যেকদিন চোরের মতো অফিসে ঢুকে নিজের মাথায় কোট মারি। আমি কত বড় ফেলিয়ার সেটা না বললে ওদের ঘুম হয় না। আমার তো চাকরিটা আছে, তদ্দিনে নিশ্চয়ই তুই কিছু একটা জোগাড় করে ফেলবি। জড়িয়ে ধরার সময় মায়ের গায়ের গন্ধটা খুব মিস করি। আমার যত গোপন ব্যথা কেউ না জানুক, তুমি তো জানো। আজকে শহর, আজকে রাস্তা, ঠাসা ঠাসি মুখ, দুহাতে বস্তা, ক্লান্ত জীবন, গৃহহীন পরবাসে। আবার কখনো মেট্রোর ভিড়ে কুচকে আরাম, একসাথে থাকতে গেলে না এগুলো হয়। আমি কিন্তু না খেয়ে চলে যাচ্ছি। ফক অফ। ওই উঠোনে শহর, কাছে রাস্তা, ঠাসা ঠাসি মুখ, দুহাতে বস্তা, ক্লান্ত জীবন, গৃহহীন পরবাসে।